মাটির নিচ থেকে বেরোচ্ছে লাগাতার বাতাস, আর তার বেগও যথেষ্ট। আর রাতের দিকে শব্দ হচ্ছে বিকটভাবে, আর এতেই আতঙ্কিত হয়ে পড়ছে বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এমনই এক অদ্ভুত চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবনমোর এলাকায় একটি বাড়ির সামনে। কোনো গন্ধ গন্ধ নেই, কোনো ট্রেন নেই, কোনো নেই, কোনো নেই। আচ্ছা, বেলুন ফুলে এলাম, বেলুন ফুললো, বেশ বড় হয়ে বেলুনটা ফুল ফুলে গেল। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করেছেন। বাড়িতে আর্থিং এর জন্য একটি প্রায় 30-40 ফুট মাটির নিচে আর্থিং এর জন্য পাইপ দিয়েছেন। গত 3-4 দিন ধরে সেই আর্থিং এর পাইপ থেকে বেরোচ্ছে হাওয়া। হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ধরে রাখলে ফুলে যাচ্ছে। বললাম যে কি হয়েছে, ঘটনাটা কি? ঘটনা কি, আর্থিং এর তার থেকে আর্থিং এর পাইপ, এটা আর কি 6 মাস আগে করা হয়েছিল। মোটামুটি 5 দিন থেকে অটোমেটিক মানে গ্যাস বেরোচ্ছে আর কি, হাওয়া হাওয়া এই আর কি, মানে কোনো গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না, গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে না। বললাম যে এটা কি নতুন বাড়ি করছে? নতুন বাড়ি করছে। কত ফুট নিচে আর্থিং এর? 30-32 ফুট হবে। 30-32 ফুট, মানে হাওয়াটা কিরকম বেরোচ্ছে? মারাত্মক হাওয়া, এটা শুশু আওয়াজ হচ্ছে। রাতে কি? রাত্রে বিকট আওয়াজ হচ্ছে একটা। রাতে কি আরো হাওয়াটা? হ্যাঁ, বেশি হচ্ছে। হ্যাঁ, রাতে বেশি হচ্ছে। কোথাও কি আতঙ্ক রয়েছে নাকি? না, হালকা তো আতঙ্ক থাকবে, কি কি হয়ে যায়। কাউকে জানিয়েছেন না? আশেপাশে কেউ কেউ খালি ফায়ার ব্রিগেডের কাছে গেছিলাম, ওরা বললো আমরা কি করবো গিয়ে, তা ফোন নাম্বারটা রাখলো, নামটা রাখলো, অ্যাড্রেসটা রাখলো, এই আর কি। এখন কে কারা কারা আসছে এখন? ওই আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে আসছে সবাই, বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। রাত হলেই সেই হাওয়ার শব্দ বেশি হয়ে যাচ্ছে, আর এতেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা। সেখানে ব্রতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবল গ্যাস নয়, মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয়। তো তারপর আমরা চিন্তা করলাম যে না, আর একটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায়। তখন আমরা একটু ওই চুন নিলাম, চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা পাস করানো হলো। মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাইঅক্সাইড, জাস্ট গ্যাসটা পাস করানো হলো, প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায়। এবার গ্যাসটা পাস করানোতে দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা, এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো। তখনই এটা চিন্তা ভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাইঅক্সাইডই আছে। তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়েই ট্রাই করলাম, তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে। তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাইঅক্সাইডই হবে, হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে, যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া চুন থেকে হয়তো কার্বন ডাইঅক্সাইড হতে পারে, এরকমটা হতে পারে। ভয়ের কোনো কারণ আছে এই মুহূর্তে? ভয়ের কারণ বলতে দেখুন, একটা গ্যাস বাইরে বেরোচ্ছে, এটা এখন ভয়ের কারণ তো হতে পারে। তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাইঅক্সাইড খারাপ তো কিছু নয়, আমাদের এয়ারেও একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট আছে, কিন্তু ইনএক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ। বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন সব সময়, এই ওয়েদারে থাকছেন, ইনহেল করছেন, সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ। এই এই মুহূর্তে তাহলে কি করণীয়? এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে, বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান তাহলে আমরা তো। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে বলে অনুমান তাদের। সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় বাসিন্দাদের। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।